হ্যালো দর্শক আজকে আমার রেসিপিটা হলো দেশীয় একটা রেসিপি এটা হচ্ছে খুদ ভাত অথবা খুদের বউ ভাত অথবা খুদের ভাত যে যে আমি ডাকুন না কেন এটা হলো ধান থেকে চাল প্রসেসিং করার সময় যে আধ চাল থেকে যায় সেটা দিয়েই এই রেসিপিটা তৈরি করা হয় এটা অনেকে অনেকভাবে করেন তবে আজকে আমি দেখাবো যেই প্রসেসে সেই প্রসেসে তৈরি করে এখানে আমি দুই কাপ চাল মানে প্রায় হাফ কেজির মতো চাল নিয়ে নিয়েছি তো এটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ মাঝেই সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চারটি কাঁচামরিচ ফালি তিনটে এলাচ তিন টুকরো দারচিনি এবং একটা অথবা দুটা লং আর একটা তেজপাতা এখানে এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা রয়েছে এরপর আমি রান্নায় চলে যাচ্ছি আমি হাঁড়িতে প্রথম তেল দিয়ে দেব তেলটা আন্দাজ করে দিলেই হবে ছয় সাত টেবিল চামচের মতো তেল দিলেই হবে প্রথমে আমি গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এটাকে আমি নিয়ে যেয়ে কিছুক্ষণ ভাজবো আমি প্রায় এক চিমটির মতো হলুদ দিয়ে দিলাম প্রয়োজন হলে আর একটু দেব এটা হালকা হলুদ কালার হবে খুব একটা বেশি হলুদ হবে না তো হলুদের কালারটা আসলে সেভাবে মেপেই দিতে হবে আমি আদা রসুনটা দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ ভাসছি প্রায় পাঁচ মিনিট এটাকে আমি নেড়ে চেড়ে ভাজবো চার পাঁচ মিনিট ভাজলেই হবে দর্শক এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ একটু কম মনে হচ্ছে তাই আমি আর অল্প একটু হলুদ দিয়ে দেব এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি সাথে আর একটু হলুদ দিয়ে দিলাম খেয়াল রাখবেন দর্শক এগুলো যেহেতু আধ ভাঙা চাল তাড়াতাড়ি ডেকচির তলানি তেল লেগে যেতে পারে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পানি দিয়ে দিলাম অল্প চালের ওপর ওপর পানিটা দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না যেহেতু এই চালটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না এবং বেশি পানি দিলে এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পানিটা একটু খেয়াল করে দিতে হবে আর অল্প একটু পানি দেওয়া যেতে পারে এখানে আমি এটাকে উপরে পলি পেপার দিয়ে ভালো করে ঢেকে উপরে আমি হামানদিস্তা দিয়ে ভালো করে দিয়ে ঢেকে দিয়েছি যাতে কোনো বাষ্প বের হয়ে যেতে না পারে তো আমার পনেরো বিশ মিনিট পর আমার এই খুদের ভাত রেডি